নবী সাল আলি সাল্লাম রমজানের এক রাতে তারা আদায় করলেন লোকেরাও তার সাথে আদায় আদায় পরবর্তী রাতেও এ রাতে মানুষের সংখ্যা অনেক হলো অথবা তৃতীয় চতুর্থ রাতেও তারা সমবেত হলেন কিন্তু রসুল্লাহ সাল সাল্লাম আর বের হলেন না সকাল হয়ে গেল এবার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সকাল বেলায় সবাইকে বলছেন বলছেন যে তোমরা যা করেছো আমি দেখেছি রসোলা সাল্লাম বলছেন ওগো সাহাবারা তোমরা যা করেছো আমি দেখেছি কিন্তু তোমাদের কাছে আসতে আমার কোনো কিছুই বাধা দেয়নি

রাতের নামাজ সলাতুল লাইল নবী সাল্লাই সাল্লামের কিয়ামুল লাইল সম্পর্কে এই ব্যাপারে এসেছে এবং সাহি মুসলিম মুসাফিরের নামাজ অধ্যায়ে এসেছে সলাতুল লাইলে তো সব মিলিয়ে বোঝা গেল এবং স্পষ্ট হল যে সাল্লাম তারাবি সলাত এগারো রাকাত পড়তেন তারাবি সলাদ যদি তেরো রাকাত আদায় করে

যদি এর চাইতে বেশি সংখ্যক রাকত আদায় করে তাতেও কোন অসুবিধা নেই কোন কেন না নবী সাল্লাহি সাল্লামকে রাতের সলাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সলা লাইলে মাস্তনা মাস্তানা রাতের সলাত দু দু রাকত করে আপনি এটা বলেন সেই বুহারি সলাত আহ সনাতুল বেতের সনাতুন বেতের অনুচ্ছেদে বেতন নামাজের বিবরণ যেখানে আছে আহ এবং সেই মুসলিমেও আপনি পাবেন সলাতুল্লাহ এই অধ্যায়ে আপনি পাবেন সালফে সালেহীন থেকে নামাজের বিভিন্ন ধরনের রাকাতের বর্ণনা পাওয়া যায় কিন্তু শুধুমাত্র নবী করিম সাল আলী সাল্লাম থেকে প্রমাণিত সংখ্যার ওপর আমল করা উত্তম আর তা হচ্ছে এগারো বা তেরো রাকাত নবী সাল্লাম বা তার খলিফা থেকে কোন হাদিস হয়নি যে রাকাত তাদের কেউ তারাবি আদায় করেছেন এবং ওমার থেকে এগারো রাকাত কথাই প্রমাণিত হয়েছে কেননা তিনি উবাই বিন কাব এবং তামিম তামিম আদা আরিদ কে এগারো রাকাত দ্বারা লোকদেরকে নিয়ে ব্যক্তিত্বের জন্য এটাই শোভনীয় যে তার জীবন চরিত্র এবার হবে ঠিক তেমনি জীবনটি ছিল নবিকুল সিরোমি মোহাম্মদ রসুল সালসাল্লামের জীবন চরিত্র